হ্যালো বন্ধুরা, আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম। মাত্র দুই দিনে আপনি কিভাবে মালয় ভাষায় কথা বলতে পারবেন তেমনই একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে। এই টিউটোরিয়ালের মাধ্যমে দেখানো হয়েছে বাংলার মাধ্যমে আপনি মালয়েশিয়ার আঞ্চলিক ভাষা খুব সহজে কথা বলতে পারবেন, শিখতে পারবেন। তাহলে চলুন না দেখে নিই আমাদের আজকের কালেকশানটি, যা আপনাদের জন্য রয়েছে। যেমন বাংলায় আমি, এর মালায় হবে আকু। আকু অর্থ হলো আমি, তুমি আওয়া, তুমি অর্থ হলো আওয়া। কেন এর মালয়েশিয়ান শব্দটি হবে ক্যানাপ্পা? ক্যানাপ্পা অর্থ হলো কেন। শুধু এর মালয়েশিয়ান শব্দটি হবে সাহাজা। সাহাজা অর্থ হলো শুধু। একটু আগে এটা হবে তাডি। তাডি অর্থ হলো একটু আগে। এখনকে মালয়েশিয়ান ভাষা বলা হয় সেকারাং। সেকারাং অর্থ হলো এখন। কখনো কখনো এর মালয়েশিয়ান শব্দটি হবে কেদাং কেদাং। কেদাং কেদাং অর্থ হলো কখনো কখনো। সুতা এর মালয়েশিয়ান শব্দটি হবে বিনাং। বিনাং অর্থ হলো সুতা। কাছে এর মালয়েশিয়ান শব্দটি হবে দেকাত। দেকাত অর্থ হলো কাছে। আবার কাছাকাছি শব্দটি দ্বারা ব্যবহার করা হয় দেকাত দেকাত। দেকাত দেকাত অর্থ হলো কাছাকাছি। দূরে এর মালয়েশিয়ান শব্দটি হবে যাও। যাও অর্থ হলো দূরে। সুন্দরের মালয়েশিয়ান শব্দটি হবে চান্তিক। চান্তিক অর্থ হলো সুন্দর। ভালোবাসা এর মালয়েশিয়ান শব্দটি হবে চিন্তা। চিন্তা অর্থ হলো ভালোবাসা। কেমন আছেন এটা হবে আপা কাবার। আপা কাবার। প্রাইভেট কার এটা হবে কেরেতা। কেরেতা অর্থ হলো প্রাইভেট কার। আদালত মাহকামা। মাহকামা। দাঁত অর্থ হলো পিগি। দাঁতকে মালয়েশিয়ান ভাষা বলা হয় পিগি। কামড়কে বলা হয় গিগিত। কামড়কে বলা হয় গিগিত। উকিলকে বলা হয় পেগুয়াম। পেগুয়াম অর্থ হলো উকিল। উকুনকে বলা হয় কুতু। কুতু অর্থ হলো উকুন। উচ্ছে বুয়া পিয়া। উচ্চ অর্থ হলো বুয়া পিয়া। উজ্জ্বল তেরাং। উটকে বলা হয় উন্তা। উন্তা। উট পাখি বরুং উন্তা। উঠাকে বলা হয় নাইক। লম্বাকে বলা হয় পাঞ্জাং। ঘুম থেকে উঠানো বাঙ্গুন। বাঙ্গুন অর্থ হলো ঘুম থেকে উঠানো। উঠানোকে বলা হয় নাইকান। উন্নত এটা হবে মাজু। উড়াকে বলা হয় তেরবাং। উত্তর জবাব উপকার বান্তু। উত্তেজিত তের জুয়া। উৎপত্তি পঞ্চা। উৎসব প্যারা আন। উদাহরণ চন্ত। উদ্দেশ্য উরুর সান। উদার পে মুরা। উচিত পাতু। উনি বা তিনি বেলিয়াও।
সে দিয়া উল্টা তের বালিক, ওখানে রাখো সিম্পান সানা কারণ পাশাল। রুটিকে বলা হয় রুটি, মাখনকে বলা হয় মেনতেগা, ডিমকে বলা হয় টেলুর, মেষ মাংস এটা হবে কামবিং। জানা তাহু সে যাইতেছে দিয়া পিগি। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের কালেকশান। আশা করি এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা খুব সহজেই মালয়েশিয়ান বলতে পারবেন, শিখতে পারবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুল করবেন না।